Hello everyone, good morning. এখন প্রায় 10টা বাজে যায়। ওই তো দেখে মনে হচ্ছে। কে? হ্যাঁ, ঘুমাচ্ছি। আমরা এটা নিলাম। তো এখন ওই 9:30টার মতন বাজে। এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যায়। ভাত ডাল নিয়ে বসে গেছি। তো ব্যাপারটা হচ্ছে রোগা হওয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে ভেতর বাঙালি ভাত ছাড়া চলবে না। হাই রে কাকা। তো যাই হোক, এই যে বাইরের ওয়েদারটা হচ্ছে এইরকম। চারিদিকটা এই যা, এর নাকি মাধ্যমিক পরীক্ষা। এ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু ভাত খাচ্ছে, শুধু ভাত না ডাল ভাত খাচ্ছে, ডাল আছে ঘি আছে, হ্যাঁ শুধু ভাত নাকি। আর আজকে আমাদের রাস্তা আবার কাটছে, রাস্তাটার একদম 20 মিনিটেই ছাড়বে। যতক্ষণ না এই রাস্তা ভাঙবে ততক্ষণ এটা ছাড়বে না, কাটতেই থাকবে, কাটতেই থাকবে। রাস্তাটা করার কী দরকার ছিল? এতদিন রাস্তা হয়নি, এতদিন পাইপ বসাইনি, যে রাস্তা হয়ে গেছে 2-3 বার খোঁড়া হয়ে গেছে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না কটা বাচ্চাদের নাচ শেখাচ্ছিলাম। তো এই যে এই বাচ্চাগুলো এই আমাদের প্রাইমারি স্কুলে পড়ে, এদেরকে নাচ শেখাচ্ছিলাম আর সেটাই ভিডিও করছিলাম, কিন্তু আমার ছেলে ফোনটা ফেলে দিল। তুমি কি নিয়েছো, কি নিয়েছো? একটু নাচো, নাচো, একটু নাচো। ওইটা কি? একটু আনন্দে নাচো, এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, আমার কাছে আনো, আমাকে জানো কে দিয়েছে, ওটা বাবাই দিয়েছে। যা বাবা, বাবাই ঘর তো বেরোলাই না, বাবাই নাম হয়ে গেল প্রশান্তে। জানে ওটা কি করছে, দেখা ছিঁড়তে পারছে না, ওই যে ছিঁড়তে পারছে না, একবার দাঁত দিয়ে টেনেছে কিন্তু বের হয়নি। আবার একটু নাচ করো, একটু নাচ করো, দিন দিন করে নাচ করো। ভালো ভালো, টেস্টি। কে দিয়েছে? এই কে দিয়েছে? ওটা কে কিনে দিয়েছে? হ্যাঁ বাবাই কিনে দিয়েছে, ছর্দি কিনে দিয়েছে, তুমি কিনেছো? বাবাই, ছর্দি, আমি কোথা তারলি গাড়ি? এই যে বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় না অ্যাকচুয়ালি রাস্তার পাশে পাইপ বসাচ্ছে। এখানে আমি খাচ্ছি হচ্ছে ডাল চপ আর মানে পেঁয়াজি, এটা আর ছিল মাছের ঝাল। অ্যাকচুয়ালি আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম বলে মা আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর এদিকে মারা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মারা যাচ্ছে এক জায়গায় নিমন্ত্রণে, হচ্ছে আমার শ্রদ্ধাদুর বাড়ি, মানে মার ছোট কাকার নাতির আজকে অন্নপ্রাশন। তো সেখানেই যাচ্ছে, এখন ওই বিকেল 4টে মতন বাজে। তো মা বাপি যাচ্ছে, ছোট কাকু নিয়ে যাচ্ছে সঙ্গে করে, আর ভাইয়েরও যাওয়ার কথা ছিল কিন্তু ভাই যায়নি। তো এই যে মা যেখানে গিয়েছিল নিমন্ত্রণে সেখানকার ভিডিও করে এনেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর করে মানে সাজিয়েছে এই জায়গাটা, বেলুনের গেটগুলো বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে না, মানে দেখতে দারুণ লাগছে। আর এই ভিডিওটা জানি না কেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সঙ্গে সঙ্গে আমিও দেখছি কত সুন্দর করে সাজিয়েছে। এই মামার বিয়েতেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এখন এই মামার ছেলের অন্নপ্রাশনও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে মামাটা এটা আসছে, এই মামারই ছেলের অন্নপ্রাশন আজকে। তো সবাই তো ওখানে গেছিলো, মারা যেহেতু বিকেল বিকেল বেরিয়েছে তো তাড়াতাড়ি পৌঁছে গেছে। আর এই যেটা মাথা নাড়া দিল এটা হচ্ছে ছোট দাদু, মানে এই দাদুর নাতির অন্নপ্রাশন আজকে। তো মারা যেহেতু বিকেল ঠিক নয় সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে গেছিলো, তো তখন তো কোনো লোকজন আসেনি, ফাঁকা প্যান্ডেল ছিল, তো সেই জন্যই আর কি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পেরেছে। আর মানে প্যান্ডেলটা করেছেও খুব সুন্দর, দেখো তোমরা কতটা এরিয়া জুড়ে করেছে। আর এই জায়গাটায় একটা গণেশ ঠাকুর বসিয়েছে, এই জায়গাটায় মানে আর কি প্যান্ডেলের মাঝখানে একটা গণেশ ঠাকুর দিয়ে এখানটায় বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জানি না ভিডিওটা কেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো, তবু মানে করেছে মা যতটুকু পেরেছে। তারপর এইসব জায়গাগুলোতে স্টল দেবে, তো সেই জন্য এইগুলো সব বেলুন দিয়ে সাজিয়ে মানে পুরো প্যান্ডেলটাই ম্যাক্সিমাম বেলুন দিয়ে লাইট দিয়ে এইসব দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর হয়েছে সাজানোটা, আর দেখতে দারুণ লাগছে। আর দেখে মানে ভিডিওটা দেখছে আর মনে হচ্ছে ইসামে একটু গেলে ভালো হতো।
আর এই যে এই সাইডটা না স্টেজ মতন করেছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি কেক কাটিং হবে তার জন্য। এটা কিন্তু জন্মদিন নয়, অন্নপ্রাশন। আসলে আজকাল তো সব কিছুতেই এখন কেক কাটিং হয়, অন্নপ্রাশন হোক, ষষ্ঠী পুজো হোক, আর শ্রাদ্ধ হোক, আর যাতেই হোক না কেন আমার সাথেও কেক কাটিং করা হয়েছিল। কিন্তু মানে কেকটা আমরা কাটিনি, আমার দিদির ছেলে মেয়ে কেটেছিলো। অ্যাকচুয়ালি আমার ভাই বোনেদের খুব ইচ্ছা ছিল কেক কাটার, তো সেই জন্যই আমার ওই দিদির ছেলে মেয়ে কেক কেটেছিলো, আমার দিদির হাতের বানানো কেক, তো আমরা আর কাটিনি, এই হচ্ছে কথা। তো মা এই যে প্যান্ডেল ঘুরি ঘুরি দেখাচ্ছে, আর এদের মানে এখানে না অনেক কিছু স্টল দিয়েছিল, ফুচকা, কফি, পান, আইসক্রিম, তারপরে ছিল চিকেন তন্দুরি, অনেক কিছু স্টল ছিল। আর মেন কোর্সে ছিল খুব সম্ভবত ভাত, ডাল, আলুর চিপস, মানে মা যতটুকু বলেছে আর কি। তারপরে ফ্রাইড রাইস ছিল, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ট্যাংরা মাছের আর কি ওই ঝাল ঝাল টাইপের, তারপরে হচ্ছে খাসির মাংস ছিল, ওই যে চিকেন তন্দুরি ঝোলানো ছিল দেখালাম তো, খাসির মাংস ছিল। আর এদিকে আর মিষ্টি মিষ্টি ছিল, মানে অনেক কিছুই আইটেম ছিল, পুরো একদম বিয়ে বাড়ির মতন আইটেম করেছিল। আর মা যেহেতু ভিডিও করেছিল, এই যে সামনে ছোট দাদু এগিয়ে যাচ্ছে, বলছে রান্নার জায়গাটাও একটু দেখা, তো এই যে এই জন্য মা এখন এই রান্না জায়গাটাও যাচ্ছে ভিডিও করার জন্য। এই যে এদিকে এখন রান্না বান্না হচ্ছে, আর এই যে ওই যে বাচ্চাটার আর কি অন্নপ্রাশন, আমার যে মামার ছেলে মানে সম্পর্কে তোমার ভাই হবে, ওই ওই মামার ছোট ভাই এই যে দাঁড়িয়ে, মানে আমার ছোট মামা আর কি, এই যে কালো শার্ট পরে আছে, এটা হচ্ছে ওই মামার ভাই। তো এই হচ্ছে মানে অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল এবং তার ট্যুরও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। চলো কেক কাটিংয়ের জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখাই। এই যে এদের টোটাল ফ্যামিলিটাই এখানে আছে, প্রথমে ওই দিক দিয়ে ওই যে চোদ্দাদু উঠলো প্রথমে, তারপরে বড় মামা, বড় মামার কোলে ছেলে আছে, তারপরে হচ্ছে বড় মামিমা, ছোট মামার এখনও বিয়ে হয়নি, আর চোর দিদাকে তো মানে ভিডিওতে দেখলামই না। তুমি কার সাথে কথা বলছো? কোন দিদি? কত নাম্বার দিদি? এই যে কত নাম্বার দিদি? তো সেই জন্য শোনা, সানাদের বাড়িতে গেছিলো, ওখান থেকে বাড়ি আনার পরে দেখো রান্নাঘরের হালটা ঠিক কী করেছে, তাও তো আমি অনেকখানি গুছিয়ে ফেলার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো চারিদিকে ছড়িয়ে, মানে কোটোর জিনিস আর কোটোয় নেই, সব কিছু একদম রান্নাঘরে ছড়িয়ে ফেলে দিয়েছে। এই হচ্ছে কাণ্ড কারখানা। আর এদিকে আমি কিছু একটা ভাবছিলাম, দাঁড়াও হাতাটা গুটিয়ে দেই, ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি, হয় ওর হাত ঢিঙ্কি চিকি, কই তোমার হাত কই, হাত দাও, হাত বার কর দাও, এই তো বাহ। আর এবার এই হাত, এবার এই হাত দাঁড়াও, ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি, দাঁড়াও দাঁড়াও, হাত তোমার হাত কই, হাত কই, হাত হয় আর ওর হাত, এই এই হাতটা কই, এটাও তো বাঁ হাত, এটা ডান হাত, ডান হাত বার করো, এবার দাঁড়াও করো, সবাইকে দেখাতে হবে তো, দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়া উঠে দাঁড়া, এই দেখো এই দেখো সবাই, শৌরিক মামমামে সোয়েটার পরেছে, বসো 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 সবাই দেখো, শৌরিক মামমামে সোয়েটার পরেছে, আবার দাঁড়াও বোতামটা লাগিয়ে দেই, এই বোতাম তুমি লেগে যাও টুকুস করে, বা সবাই দেখো শৌরিক মামমামে সোয়েটার পরেছে, দিন 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 মিভানের জন্মদিন। তো রাইসির জন্মদিন তো এর আগে অনেকবার হয়েছে, মিভানের জন্মদিন কোনোদিন করা হয়নি। আর কয়েকদিন আগে রাইসির জন্মদিন চলে গেল, আর মিভানের জন্মদিন মানে আগামীকাল। এবার ও কোনোদিন আমার কাছে কিছু চায় না, এবার আশা করে চেয়েছে যেন আমি ওকে একটা কেক বানিয়ে খাওয়াই, কিন্তু আমি এমনই নিষ্কর্মা কি আর বলি, চার চারটে কেক বানালাম, একটাও আমি ঠিকঠাক করতে পারিনি। কিন্তু আমি কিন্তু এর আগে অনেকবার কেক বানিয়েছি, হ্যাঁ হ্যাঁ টুটু,
অনেকবারই কেক বানিয়েছি, 25শে ডিসেম্বরের দিনও কেক বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কত সুন্দর হয়েছে। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, আমার পুরোনো চ্যানেলে দেওয়া আছে, কত ভালো ভালো কেক হয়েছে। কিন্তু আজকে আমি জানি না কেন কিছুতেই পারলাম না, 4টে কেক বানালাম, 1টাও করতে পারলাম না। ভেবেছি আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু একটাও ভালো করতে পারিনি। উফ, এতটা খারাপ লাগছে, আমার কথা বলতে দাও আগে, এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। এক তো জিনিস নষ্ট হলো, তারপরে মানে কতটা যে আমি আশা করেছিলাম যে এইভাবে কেক বানাবো, ওইভাবে কেক বানাবো, কিচ্ছু হয়নি, পারলামই না করতে। কেন যে হলো না ভগবানই জানে, বুঝতেই পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, করতে যখন পারলামই না। তো আর বেশি ওই জন্য ভিডিও বড়ও করিনি, কারণ মন মেজাজ আমার একদমই ভালো না। 4টে কেক পুরো নষ্ট হয়ে গেছে, একদমই করতে পারলাম না, আমার ভীষণ খারাপ লাগছে। কোনোদিন আমার কাছে কিছু চায় না বাচ্চা মানুষ, কিছু একটা চেয়েছে সেটাও বাড়িয়ে সেটাও আমি দিতে পারলাম না। আর সোনা না খুব দুষ্টুমি করছে, আর মার এখনও বাড়ি আসেনি, প্রায় এসে গেছে, মাদুরি অব্দি এসে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। এদিকে সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে, ঘর বাড়ির যে অবস্থা করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়েছি। এইগুলো দেখো, অবস্থা দেখো, পড়ে যাবে কিন্তু। আর এই যে পিছনে পাশে বালিশটা পড়ে আছে দেখেছো, বালিশটা ফাটিয়ে ফেলেছে, বার করে ফেলেছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আগামীকাল ভালো ভিডিও আসবে, মানে আগামীকালের ভিডিও, তারপরের দিন ভালো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, টাটা করে দাও মাম্মা, বাই করো, গুড নাইট বলো, গুড নাইট, চলো বাই।